হাজার বারো জেল কাটি, তারপরও চাই বাংলাদেশের মানুষ মুক্ত হোক। আমার কাছে খুব ভালো লাগছে, আমি কিছুক্ষণ আগে জেল থেকে মুক্তি পেয়েছি, মুক্তি পেয়ে সরাসরি আজকে এই জনশ্রুতে যখন দেখতে পেরেছি তখন আমার জেলের যে গ্লানি ছিল সব মুছে গেছে। জেলখানা একটা বিভীষিকাময় পরিস্থিতি, যেখানে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নাই। আমাদের সংগ্রামী মহাসচিব দেখেছে আমরা কিভাবে জেলখানায় জুলুমের নির্যাতনের শিকার হয়েছি। আমরা জেলখানায় আমরা মির্জা ফখরুল সাহেবকে নিয়ে আমরা মিছিল করেছি, মিছিল করে আমাদেরকে লাঠি ব্যাটা করা হয়েছে, আমাদেরকে সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। 17 দিন পর্যন্ত আমাদেরকে ঘরে বদ্ধ তালাবদ্ধ করে রেখেছে। এটা আমাদের মহাসচিব নিজে প্রত্যক্ষ উনি দেখেছে আমরা কি নির্যাতনের শিকার হয়েছি। অনর্থক আমরা 10 তারিখে বিজ্ঞাপন প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এর মতো অবস্থায় গত এই 3রা ডিসেম্বর আমাদেরকে হানা দিয়ে ঘর থেকে ধরে নিয়ে আসে এই জুলুম সরকার। আমাদের প্রতিপক্ষ এখন দেখছি শুধু আওয়ামী লীগের নয়, আমাদের প্রতিপক্ষ হলো পুলিশ। ঠিক আছে, পুলিশের নির্যাতনের শিকার আমরা বেশি হচ্ছি আওয়ামী লীগ থেকে, এই এর থেকে আমরা পরিত্রাণ চাই। তো হাজার বারো জেল কাটি, তারপরও চাই বাংলাদেশের মানুষ মুক্ত হোক। আমি চাই বাংলাদেশের স্বাধীনতা, আমি জেলের ভয় করি না। জেল আমার জেল জুলুম দিয়ে আমাদের কে আর দমাতে পারবে না। ঠিক আছে, আমরা এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি, যাব ইনশাআল্লাহ। এই ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক। আমার মতো এক লিটন মৃত্যুবরণ করলেও কোনো দুঃখ নাই। বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক, ভোটের অধিকার মুক্তি পাক। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।